নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাবো দু হাজার কুড়ি জানুয়ারি মাস বিশ্ব রাশি অথবা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমেই আপনাদেরকে জানাই এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে শনি ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে শনির ঢাইয়া চলছিল সেই ঢাইয়া আপনাদের কাটতে চলেছে চব্বিশে জানুয়ারির পর থেকে প্রথম সুখবর আপনাদের বিগত আড়াই বছর ধরে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেই প্রবলেমগুলো আপনাদের মুক্তি পেতে চলেছেন সেই প্রবলেম থেকে তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই যে দু হাজার কুড়ি জানুয়ারি মাসে যে শনির যে ঠাঁইয়া শেষ হচ্ছে আপনাদের শুভ সময়ের সূচনা এ সময়টি শুরু হচ্ছে বিগত বছর আড়াই বছর ধরে আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়েছে এই মাস থেকে আপনাদের আস্তে আস্তে সেই প্রবলেমগুলো কাটতে শুরু করবে প্রথমেই আসি বছরের ফার্স্ট অর্থাৎ এক দশ তারিখ অব্দি শুক্র গ্রহ মকর রাশিতে অবস্থান করায় আপনাদের প্রেমের ভাগ্য ভালো দেখা যাচ্ছে অর্থাৎ এই শুক্র থেকে আমরা প্রেম বিচার করি অর্থাৎ যারা রিলেশনশিপে আছেন বা যারা দীর্ঘদিন প্রেমের সঙ্গে যুক্ত আছেন বা প্রেম থেকে বিভিন্ন রকম সমস্যা ছিল সে সমস্যা আপনাদের কাটতে চলেছে নতুন প্রেম আসতে পারে আপনাদের জীবনে এবং নবম স্থানে শুক্র অবস্থান করায় আপনাদের লগ্নপতি নবম স্থানে অবস্থান করায় আপনাদের ভাগ্যদয় হতে চলেছে এবং মাসের মাঝামাঝি সময় থেকে এই শুক্র গ্রহ আপনাদের দশম স্থানে অবস্থান করবে সেক্ষেত্রে আপনাদের কর্মভাবের ক্ষেত্র অনেকটি ভালো যোগ দেখা যাচ্ছে এবার আসা যাক বিবাহের ব্যাপারে এই মাসে আপনারা বিবাহের ব্যাপারে যোগাযোগ করতে পারেন কারণ বিবাহের দিকটা আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই শুভ বিবাহের দিকে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন বিয়ের ব্যাপারে তারা এ সময়টি অবশ্যই কাজে লাগান আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা অনেকটাই সমাধান হবে অর্থনৈতিক দিক আপনাদের ভালো কিন্তু আয় ও ব্যয় আপনাদের এ মাসে সমান থাকবে আপনারা এ মাসে আপনাদের বন্ধু থেকে সহযোগিতা পাবেন অর্থাৎ বন্ধু বান্ধবরা আপনাকে এ মাসে হেল্প করবে যারা গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন এই জানুয়ারি মাস আপনাদের জন্য অত্যাধিক শুভ ফল প্রদান করবে অর্থাৎ আপনারা একটা ভালো দিক লক্ষ্য করতে পারবেন যারা অভিনয় জগতে যুক্ত আছেন এরপরে জানায় আপনারা আপনাদের পিতার সাথে মতান্তর হতে পারে এ মাসে আপনারা একটু ঠান্ডা মাথাতে থাকবেন পাশাপাশি মাসের প্রথম দিকে আপনাদের চোট আঘাত ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ যারা নতুন বিজনেস করবেন ভাবছেন সেক্ষেত্রে আপনারা নতুন বিজনেস স্টার্ট করতে পারেন আর যারা ব্যবসা ক্ষেত্রে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ধরুন চার পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে বা কোনো এক্সপার্ট যারা বিজনেস জানে এমন কারো কাছে আপনার আগে জেনে নিন তবে আপনারা বিজনেসে হিউজ পরিমাণ অর্থ ইনভেস্টমেন্ট করুন স্বামী মধ্যে একটু মতান্তর এ মাসে আপনাদের দেখা যাচ্ছে আপনাদের সন্তানের ব্যাপারে একটু উদ্বেগ থাকবেন সন্তানের এডুকেশনের ব্যাপারে স্বামী মধ্যে মতান্তর থাকলেও প্রথম দিকটাতে শেষের দিকে আপনাদের স্বামী মধ্যে কিছুটা হলো ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে এরপরে জানাই যারা উচ্চশিক্ষাতে আছে তাদের পক্ষে এই মাসটা শুভ এবং যারা মাধ্যমিক উচ্চানিক করছে সেক্ষেত্রে একটু টাফ দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে আপনাদের এ মাসে চাপ বৃদ্ধি পেতেই থাকবে এই এই জন্য কর্মক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধির জন্য আপনাদের মানসিক টেনশান উদ্বেগ বৃদ্ধি পেতে থাকবে এ মাসে আপনাদের নতুন কর্মের যোগ অর্থাৎ যারা বেকার হয়ে বসছিলেন হট করে আপনারা কোনো ভালো একটা কর্ম পেতেই পারেন ব্যবসা ক্ষেত্রে মধ্যম আপনাদের এ মাসে গাড়ি কেনার একটা যোগ দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে আবার কোনো জায়গা জমি সব দিক কেনার একটা প্রবল যোগ দেখা যাচ্ছে তো আপনারা আপনাদের ভাইদের সাথে ভাই বোনদের সঙ্গে এ মাসে ভালো একটা সুসম্পর্ক হতে চলেছে এবং শত্রু আপনাদের পিছনে লেগে থাকবে পিছন থেকে আপনাদের শত্রুতা হবে সে থেকে আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন কিন্তু শত্রু আপনাদের সে মতন ক্ষতি করতে পারবে না এবার আপনাদেরকে জানাই আপনাদের পিতামাতার শরীর মোটামুটি থাকবে যদি তেমন দেখেন সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিন তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে জানালাম যে জানুয়ারি দু হাজার কুড়ি কেমন যাবে অর্থাৎ আপনাদের সবথেকে শেষ কথা একটাই যে আস্তে আস্তে সুসময় আপনাদের আসতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু সময় তো শেষ নমস্কার ধন্যবাদ ভালো থাকুন